মিসাইল না থাকলে গেরিলা যুদ্ধ করেই খেলতে হবে দেশের বাইরে আর ঘরের মাটিতে নিজেদের শক্তির কথা মাথায় রেখেই ইংল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ সেজন্য ভালো উইকেটের বিকল্প নেই দ্বিতীয় দফায় টাইগার শিবিরে যোগ দিয়ে দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে আজিবুল ইসলামের রিপোর্ট বাংলাদেশ দল ঘরের মাঠে সুবিধা নিতে পুরোপুরি শিখেছিল চন্ডিকা হাথুর সিংহের কোচিংয়েই তার অধীনে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছিল টাইগাররা কোচ রাসেল ডোমিঙ্গো সেই ধারা থেকে বেরিয়ে ঘরের মাঠে ভালো উইকেটে খেলার উপর জোর দিয়েছিলেন কিন্তু নতুন করে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে এসে হাথুর সিংহে আজশের বাংলা স্টেডিয়ামে প্রথম সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন ঘরের মাঠে নিজেদের শক্তির জায়গার কথা মাথায় রেখে খেলবে বাংলাদেশ এবার ঘরের মাঠে পুরোপুরি সুবিধা নিতে স্পোর্টিং উইকেটে নজর থাকবে বলে জানালেন হাথুর সিংহে দেশের বাইরের উইকেটে সুবিধা পাওয়া যাবে না তাই বলে থেমে না থেকে মিসাইলের বদলে গেরিলা যুদ্ধ করেই লড়াই চালিয়ে যেতে হবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা শুরু মার্চের 1 তারিখে তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে দিয়েই লড়াইয়ে নামবে টাইগাররা ঘরের মাঠে নিজেদের শক্তির কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন দ্বিতীয় মেয়াদে আসা হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে রাজিউল ইসলাম নাগরিক ঢাকা